পদ্মা স্পিডবোট দুর্ঘটনায় মারা গেছে 26 জন। মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সাথে সংঘর্ষে এ প্রাণহানি হয়। স্পিডবোট চালকের অদক্ষতা এবং অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। আটক করা হয়েছে চালককে, গঠন করা হয়েছে 6 সদস্যের তদন্ত কমিটি। পদ্মাপাড়ে লাশের সারি, স্বজনদের আহাজারিতে ভারী মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটের পুরনো কাঁঠালবাড়ি ঘাটের পরিবেশ। নদীর পাড়ের লোক, আমরা ধরেন আমার ফ্যামিলি আসছে পানির লিগা, এই তারা দেখছে, দেখার পরে আমরা বাসায় থেকে আয়া দূর ভাই আয়া এই উদ্ধার কাজ আমরা করছি। নুরগুলো আসিয়া চাই বড়ি সব আসলো, আসলে দেখো সুগুর তলায় গেছে। লকডাউন চলতেছে কাঁঠালবাড়ির মধ্যে বা সারা বাংলাদেশে চলতেছে, লকডাউন সারা বিশ্বে চলতেছে, এটা কি ওই পার থেকে এই পার থেকে এগুলো ফলো করে নাই প্রশাসন? কেন ফলো করে নাই দায়িত্ব কি? সোমবার সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে 30 জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। স্পিডবোটটি পুরনো কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি বালুবোঝাই বাল্কহেডের সাথে ধাক্কা খায়। এতে দুমড়ে মুচড়ে যায় স্পিডবোটটি। ঘটনার পরপরই 5 জনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। পরে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস। একটা বলগেট সেখানে থামানো অবস্থায় সেই স্পিডবোটটা নিয়ন্ত্রণ হারিয়ে বলগেটের সাথে জোরে ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গে ওখানে তারা এটা স্পিডবোটটা ভেঙে দুর্ঘটনায় পতিত হয়ে যারা যাত্রী যারা ছিল তারা পড়ে যায় নদীতে। উদ্ধার করা হয় 3 শিশু ও 1 নারী সহ একে একে 26 জনের লাশ। ঘটনাটা খতিয়ে দেখার জন্য আমরা তদন্ত কমিটি গঠন করেছি। উপপরিচালক স্থানীয় সরকারের আহ্বায়ক থাকবেন, উপজেলা নির্বাহী অফিসার থাকবেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন, একজন নৌ পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, আমাদের শিবচর থানা পুলিশের একজন প্রতিনিধি থাকবেন এবং আমাদের বিআইডব্লিউটি এর প্রতিনিধি আছে। স্বজনহারা প্রত্যেক পরিবারকে নিহতদের দাফনের জন্য 20,000 টাকা করে দিয়েছে জেলা প্রশাসন। বাংলাভিশন নিউজ ডেস্ক।